আসসালামু আলাইকুম আজকে দ্য মিরাকল মর্নিং বইয়ের পঞ্চম পর্বটি আপনাদের সাথে শেয়ার করব ই ই ফর এক্সারসাইজ বা শরীর চর্চা। আপনি যদি ব্যায়ামের জন্য সময় বের করতে না পারেন আপনাকে অসুস্থর জন্য সময় রাখতে হবে রবিন শর্মা বেশিরভাগ মানুষ এই ব্যায়ামগুলো করে থাকেন ঝুপ করে সমাপ্তিতে পৌঁছে যাওয়া বন্ধুদের পেছনে ছোটা দায়িত্ব এড়িয়ে যাওয়া সৌভাগ্যকে দূরে সরিয়ে রাখা আনন প্রতিদিন সকালে ব্যায়াম করা আমাদের প্রাত্যহিক অভ্যাস হওয়া উচিত আপনি যদি প্রতিদিন কয়েক মিনিটের জন্য ব্যায়াম করেন আপনার শারীরিক সক্ষমতার পাশাপাশি মনোযোগ বৃদ্ধিতে সক্ষমতা বাড়বে এতটাই ব্যস্ত আপনি যে ব্যায়াম করার সময় পাচ্ছেন না নো টেনশন এখানে আপনি মাত্র এক মিনিট ব্যায়াম করার কিছু টিপস পাবেন ইভেন প্যাগান একজন কোটিপতি উদ্যোক্তা এবং পার্সোনাল ডেভেলপমেন্ট বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ তাকে কিছুদিন আগে চমৎকার একটি ভিডিওতে আমি দেখি ইবেন পেগানের সাক্ষাৎকার নিচ্ছিলেন আরেকজন বেস্ট সেলিং লেখক অ্যান্থনি রবিনস তিনি জিজ্ঞাসা করলেন ইভেন আপনার সাফল্যের প্রধান সূত্র কি। ইভেনের জবাব আমাকে খুব উৎসাহিত করেছিল সফলতার জন্য সবার কিছু নির্দিষ্ট নিয়ম থাকে সেই নিয়মগুলো মেনেই সকাল শুরু করা উচিত এটাই সাফল্যের পথে সর্বাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরপর সেই সকালের ব্যায়াম এবং তার উপকারিতা সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করলেন ইভেন পোগান বলেন প্রতি সকালে আমাদের হৃৎপণ্ডকে দৈনিক কর্মকাণ্ডের জন্য প্রস্তুত করতে হবে রক্তের প্রবাহ বাড়াতে হবে এবং ফুসফুস ভর্তি করতে হবে অক্সিজেন দিয়ে তিনি আরও বলেন দিনের শেষে কিংবা অন্য সময় যখনই আপনি ব্যায়াম করুন না কেন এমনকি তখন ব্যায়াম করাটাই যদি আপনার পছন্দ হয় তবু অন্তত সকালে দশ থেকে বিশ মিনিট দৌড়ানো কিংবা অন্য কোনো অ্যারবিক্স প্র্যাকটিস করুন সকালে ব্যায়াম করা উপকারিতা এত বেশি যে তা অগ্রাহ্য করাও বোকামি ঘুম থেকে ওঠার পর মানসিক স্বচ্ছতা বাড়ানো থেকে শুরু করে সারাদিনের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি আরোহণে আপনাকে বাড়তে সাহায্য করবে ব্যায়াম ব্যায়াম করার পদ্ধতি আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে আপনি জিমে যেতে পারেন দৌড়াতে পারেন কিংবা অন্যান্য ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে পারেন তবে এখানে কিছু বিষয়ে আমি সুপারিশ করব ভেবে দেখবেন ব্যক্তিগতভাবে আমি যদি সারা জীবনের জন্য নির্দিষ্ট একটি ব্যায়াম বেছে নিতে হয় আমি যোগ যোগব্যায়াম বেছে নেব আমি বহু বছর ধরে যোগ যোগব্যায়াম অভ্যাস করে আসছি সত্যি কথা বলতে এটা আমার জীবনের একটি প্রয়োজনীয় নয় আমি যোগ যোগব্যায়াম পছন্দ করি করতে মজা পাই যোগব্যায়াম আপনার শরীরের জড়তা কাটাতে শক্তি বৃদ্ধি করতে এমনকি শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণেও সাহায্য করবে যোগব্যায়ামকে আপনি এমনকি মেডিটেশনের একটি ধরন হিসেবে ব্যবহার করতে পারেন পরিচিত হন একমাত্র এবং অপ্রতিদ্বন্দ্বী দশমার সঙ্গে আমার বন্ধু দশমার পরিচয় না দিলে যোগব্যায়ামের ব্যাপারে কথা বলা আমার জন্য দুঃসাহসের সামিল কয়েক বছর আগে তারই এক শিক্ষার্থী তার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল আমার পরিচিত যোগব্যায়ামের প্রশিক্ষকদের ভেতরে দশমা সবচেয়ে প্রামাণিক প্রশিক্ষক যে একই সঙ্গে আধ্যাত্মিক এবং ব্যবহারিক যোগব্যায়াম শেখায় আমি তাকে অনুরোধ করেছিলাম যোগব্যায়ামের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য দশমা এভাবে ব্যাখ্যা করেছেন যোগব্যায়াম একটি বহুমুখী বিজ্ঞানসম্মত ব্যবস্থা যা একই সঙ্গে আপনার শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক জীবনকে প্রভাবিত করতে পারে যখন হ্যাল তার বইয়ের জন্য যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে একটি ভূমিকা লিখে দিতে বলেন আমি অনুভব করেছিলাম মিরাকেল মর্নিংয়ের সঙ্গে যোগব্যায়াম খুবই প্রাসঙ্গিক আমি বিশ্বাস করি যোগব্যায়াম বাস্তবে অলৌকিক ঘটনা ঘটাতে পারে আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে এবং আমি যাদের শিখিয়েছি তাদের জীবনেও অলৌকিক ইতিবাচক ঘটনা ঘটতে দেখা গেছে এটা জানা দরকার যে যোগব্যায়ামের হাজারো ধরন আছে আপনি বসে শ্বাস নেওয়ার মতো সহজ অভ্যাস করতে পারেন যা আপনার ফুসফুসকে প্রসারিত করবে অথবা মেরুদণ্ড বাঁকা করার মতো কঠিন অভ্যাসও করতে পারেন গুরুত্বপূর্ণ হল আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক টেকনিকটা শেখা এবং সেটা থেকে সর্বোচ্চ ফলাফল বের করে আনা নিখুঁত যোগ ব্যায়ামের অভ্যাস আপনার জীবনকে নানাভাবে প্রভাবিত করতে পারে তাল কেটে যাওয়া জীবনে সুর ফিরিয়ে আনতে পারে শরীরের স্থবির শক্তিকে কাজে লাগাতে পারে রক্ত এবং শরীর প্রবাহের জন্য শরীরের নতুন পথ খুঁজে বের করতে পারে আমি বলবো আপনারা শরীরের ভাষা বুঝুন এবং চাহিদা অনুযায়ী সঠিক টেকনিকটি অনুশীলন করুন দশমা ব্যায়ামের ব্যাপারে শেষ কথা আর সবার মতোই আপনি ব্যায়ামের সুফল সম্পর্কে জানেন এবং এটাও জানেন ব্যায়াম নিয়মিত নিয়মিত করতে হয় খুবই স্বাভাবিক কথা আরও স্বাভাবিক কথা হচ্ছে ব্যায়াম না করা কিংবা নিয়মিত না করার পেছনে যুক্তির অভাব হয় না সব থেকে বেশি যে যুক্তি দুটো শোনা যায় তা হলো আমার এত সময় নেই কিংবা আমি খুব ক্লান্ত এবং মজাটা হচ্ছে আপনি যত সৃষ্টিশীল হবেন আপনার অজুহাত তত অথেন্টিক হবে মিরাকেল মর্নিংয়ের উপকারিতা এখানেই এ প্যাকেজে আপনাকে ব্যায়াম করতে হবে সকালে যখন আপনার কোনো ক্লান্তি থাকবে না যখন আপনার সময়ের অভাব হবে না ফলে আপনি অন্তত প্রাথমিক দুটো অজুহাত থেকে মুক্তি পাবেন যা আপনাকে ব্যায়ামের বিরুদ্ধে আকৃষ্ট করে সংবিধিবিধবদ্ধ শতকীকরণ যে কোনো ধরনের ব্যায়াম অনুসরণ করার আগে আপনি অবশ্যই ডাক্তার কিংবা প্রশিক্ষকের পরামর্শ নেবেন যদিও কোনো ধরনের শারীরিক ব্যথা কিংবা অক্ষমতা থেকে থাকে তবে ডাক্তার তার পরামর্শ অনুযায়ী ব্যায়ামের ধরন নিয়ম বা সময় পরিবর্তন করুন সেভার্সের আর আর ফর রিডিং যিনি পড়েন না তিনি কোনোভাবেই যা পড়তে না জানা মানুষটা থেকে উৎকৃষ্ট নয় মার্ক টোয়েন ব্যায়াম যেমন শরীরের উপর প্রভাব ফেলে পঠন প্রভাব ফেলে মনের উপর এবং প্রার্থনা প্রভাব রাখে আত্মার উপর আমরা যা পড়ি তার আলোকেই আমাদের ব্যক্তিত্ব বিকাশিত হয় ম্যাথিউ কেলি পড়া আমাদের লাইফ সেভার্স এ প্যাকেজের পঞ্চম উপাদান হলেও জীবনে যে কোনো ধরনের পরিবর্তনের জন্য এটাই প্রথম উপকরণ জীবনের সর্বোচ্চ সাফল্য অর্জন করার জন্য যে জ্ঞান এবং প্রাথমিক পরিকল্পনা প্রয়োজন তা অর্জন করতে পঠনই সবচেয়ে বেশি কার্যকরী উপায় কৌশলটা নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞর কাছ থেকে আপনাকে শিখতে হবে সেই সব বিশেষজ্ঞর কাছ থেকে যারা ইতিমধ্যে নির্দিষ্ট ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন সভ্যতার অন্যতম আবিষ্কার চাকা আপনি যখন সভ্যতার অবতন রাখা শুরু করবেন তখন আপনাকে চাকা আবার আবিষ্কার করতে নিশ্চয়ই হবে না যে কোনো জিনিস খুব দ্রুত পাওয়ার উপায় হচ্ছে সেই রাস্তাটা অনুসরণ করা যে রাস্তায় চলে অগ্রজরা আপনি কাঙ্ক্ষিত বস্তুটি নিজেরা পেয়েছেন এবং আপনাকে জানিয়ে গেছেন কিভাবে সহজে তা অর্জন করা যায় এবং তা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সফলদের কাহিনী এবং স্ট্র্যাটেজি ইত্যাদি পৃথিবীর সব বিষয়ে অসংখ্য বই লেখা হয়েছে এবং প্রতিদিনের পঠন থেকে আপনি কতটুকু শিখবেন সেই ব্যাপারটাতে সীমারেখা টানা সম্ভব নয় কিছু উপহাসের সম্মুখীন আমি হয়েছি এই ধরনের উপদেশ আমার জন্য না কিংবা নিজের জানো টাইপের বই আমি পড়ি ইত্যাদি ব্যাপারটা এমনভাবে বলা হয় যেন এই বই তাদের চেয়ে অনেক নিচু স্তরের এদের জন্য আমার খুব দুঃখ হয় আমি বুঝতে অক্ষম এটা কি সচেতনতার অভাব নাকি অহংকারের বই প্রকাশ সে জ্ঞানের একটা অফুরন্ত অংশকে অবহেলা করলেন জীবনের বাধা কিভাবে অতিক্রম করতে হয় তা সব থেকে ভালো কে শেখাতে পারেন যিনি তা অতিক্রম করছেন তার চেয়ে স্বজ্ঞানে থাকা একজন মানুষ কেন বাধা দূর করার এই পরীক্ষিত কৌশল শিখতে চাইবে না জীবনের জন্য আপনি যাই চান না কেন অগণিত বই লেখা হয়েছে সেই জিনিসটা অর্জনের উপায় নিয়ে আপনি কোটিপতি হতে চান এমন অসংখ্য মানুষের কটিপতি হওয়ার উপায় নিয়ে বই লিখেছেন যারা আর্থিক সাফল্যের চূড়া স্পর্শ করেছেন আমার কিছু প্রিয় বইয়ের নাম উল্লেখ করলাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ান হিল সিক্রেট অফ দ্য মিলিনিয়র মাইন্ড টি হার্ভ একার টোটাল মানি মেকোভার ডেভ ডেভরামসে তৈরি করতে চান একটা সুন্দর ভালোবাসাপূর্ণ এবং স্নেহময় সম্পর্ক যে সম্পর্কে সুখে অসুখে সামর্থ্যে অভাবের পরস্পরের সমর্থন পাওয়া যাবে এত বই আছে এই বিষয়ে যা সম্ভবত আপনি সারা জীবন একটানা পড়েও শেষ করতে পারবেন না এবং আমার কিছু প্রিয় বই এখানে দেওয়া হল দ্য ফার্স্ট লাভ ল্যাঙ্গুয়েজ গ্যারি ডি চ্যাপম্যান দ্য সোল মেট জো ডান দ্য সেভেন প্রিন্সিপাল ফর মেকিং আ ম্যারেজ ওয়ার্ক জন এ গোটাম্যান অ্যান্ড ন্যান সিলভার সম্পর্ক উন্নয়ন আত্ম উন্নয়ন যোগাযোগ দক্ষতার উন্নয়ন অধিক উপার্জন জীবনের যে ক্ষেত্রেই আপনি পরিবর্তন চান আপনার কাছের বইয়ের দোকানে কিংবা লাইব্রেরিতে চান যে আপনি কোনো না কোনো বই পেয়ে যাবেনি যদি আপনি কাগজের বই থেকে ডিজিটাল বই পড়তে স্বচ্ছদ বোধ করেন খুবই ভালো বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন কতটুকু আপনি পড়বেন অনুরোধ করবো দিনে অন্তত দশ পৃষ্ঠা করে পড়ুন আপনি যদি গতি পড়ুয়া হয়ে থাকেন কিংবা একবারে পড়ুয়া না হন দৈনিক পাঁচ পৃষ্ঠা দিয়ে শুরু করুন সোজা হিসাব প্রতিদিন দশ পৃষ্ঠা আপনাকে ভেঙে ফেলবে না আপনাকে গড়ে তুলবে কত সময় লাগবে বড়জোর দশ থেকে দশ থেকে পনেরো মিনিট আপনি ধীরগতির পড়ুয়া হলে সর্বোচ্চ আধা ঘন্টা এভাবে দেখা যাক আপনি যদি প্রতিদিন দশ পৃষ্ঠা করে পড়েন তাহলে বছরে পড়বেন তিন হাজার ছয়শত পঞ্চাশ পৃষ্ঠা একটা সাধারণ আয়তনের আত্মনিয়ন্ত্রণ শেখার বই দুই পৃষ্ঠাও যদি ধরেন সেক্ষেত্রে আপনি বছরে শেষ করতে পারবেন কমপক্ষে আঠারোটি বই আঠারো আপনাকে জিজ্ঞাসা করি বছরে যদি আপনি আঠারোটি আত্মনিয়ন্ত্রণ ধরনের বই শেষ করতে পারেন তাহলে বছর শেষে আপনি কি নিজেকে আরও বেশি জানতে পারবেন না নিজের ওপরকে আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন না এক বছর আগের আপনার তুলনায় আঠারোটি বই শেষ করা আপনি কি আরও বেশি উন্নত এবং নিয়ন্ত্রিত হবেন না অবশ্যই হবেন এবং সেটা আপনার বাস্তব জীবনেও প্রভাব ফেলবে পঠনের ব্যাপারে শেষ কথা ফলাফল নিয়ে ভাবুন দৈনিক পঠন শুরু করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন কেন আপনি এই বইটা পড়বেন কি চাচ্ছেন কি শিখতে চান এখান থেকে জবাব এবং ফলাফল মাথায় গেথে রাখুন একটু সময় নিয়ে ভাবেন আপনি কি সত্যি বইটা শেষ করতে চান সবচেয়ে বড় প্রশ্ন দ্য মিরাকেল মর্নিংয়ের যে তিরিশ দিনের প্রোগ্রাম এটা শেষ করে যে জ্ঞান আপনি অর্জন করবেন সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তা দৈনিক যুদ্ধে ব্যবহার করবেন কি মিরাকেল মর্নিং প্রোগ্রামে অংশ নিয়ে অনেকেই তাদের পাঠাভাসে ধর্মীয় গ্রন্থাটি রাখেন আশা করছি আপনি পড়া শুরু করেছেন এবং বইয়ের বিশেষ অংশ হাইলাইট করছেন মার্ক করছেন কিংবা ভাজ করে রাখছেন যে কোনো বই থেকে সর্বোচ্চ ফলাফল পাওয়ার জন্য আপনাকে এই কাজগুলো করতেই হবে বুকমার্ক ব্যবহার করলে কিংবা হাইলাইটের অভ্যাস থাকলে গুরুত্বপূর্ণ অংশে সহজেই ফিরে আসা যায় এবং বারংবার চর্চা করা যায় ফলে সেই অংশ আপনি তাড়াতাড়ি কার্যকর উপায়ে আত্মস্থ এবং সেই সঙ্গে ব্যবহারিক জীবনে প্রয়োগও করতে পারবেন ভালো বিখ্যাত আত্মনিয়ন্ত্রণের বইগুলো বারবার পড়তে অনুরোধ করব একবার পড়েই এই ধরনের বইগুলো থেকে পরিপূর্ণ উপলব্ধি পাওয়া মুশকিল জীবনের যে কোনো ক্ষেত্রেই দক্ষতা অর্জনের জন্য পুনরাবৃত্তি প্রয়োজন আপনি প্রথমবারই সাইকেল চালানো শিখেননি চকচকে হস্তাক্ষরও একদিনই আসেনি তেমনি একটি বইয়ের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করতে হলে তা বারবার পড়া জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে কৌশল ইত্যাদি নিয়ে বারংবার ভাবা প্রয়োজন আপনি যত বেশি বিষয়গুলো নিয়ে ভাববেন তত বেশি সেগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন তত বেশি বিষয়গুলো আপনার অবচেতন মনে গেঁথে যাবে ফলে বাস্তব জীবনে সেগুলোর প্রয়োগ আরও বেশি সহজ এবং ফলপ্রসূ হবে একটা বই শেষ করেই নতুন আরেকটা ধরবেন না অন্তত এই মাত্র শেষ করা বইটার হাইলাইট করা কিছু অংশগুলো আবার পড়ুন তারপর সিদ্ধান্ত নিন এই বইয়ে এমন কি কি আছে যেটা ভালো করে আরও বোঝা দরকার আবারও চর্চা করা দরকার এমনকি কোনো অংশ আছে যেটা পড়ে খুব মজা পেয়েছেন প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ হ্যাঁ হচ্ছে ততক্ষণ বইটা নতুন বই না শুরু করে এটাই পড়তে থাকুন যেমন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা আমি বারবার পড়ি একটা শেষ করা বই বারবার পড়ার জন্য আসলে কিছুটা আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং সময়ানুবর্তিতার প্রয়োজন রয়েছে একই জিনিস বারবার অনুশীলন করা একটা সময় ক্লান্তিকর এবং বিরক্তিকর হয়ে দাঁড়ায় এজন্যই বেশিরভাগ মানুষ কোনো নির্দিষ্ট বিষয়ে সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে পারে না আসুন কোনো একটা বই বারবার পড়ার অভ্যাস এই বইটা দিয়ে শুরু করি এখনই নিজের কাছে প্রতিজ্ঞা করুন যতক্ষণ না নাদা মিরাকেল বইয়ের মর্নিং বইয়ের উপর আপনি পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই বইটাই বারবার পড়তেই থাকবেন সেভার্সের এস এস ফর স্ক্রাইবিং বা লিখন আপনি যাই কিছু লিখুন না কেন কাগজে অক্ষর প্রতিস্থাপন করা থেরাপির একটা ধরন যার জন্য আপনাকে এক পয়সাও খরচ করতে হয় না ডায়ন্ড র্যাব আইডিয়া যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আসতে পারে কিন্তু মনে রাখার ঝামেলা হচ্ছে তা খুব দ্রুত এবং নিয়মিত বিরতিতে বিস্তৃত হয় রলফ স্মিথ লাইফ সেভার্সের প্যাকেজের শেষ অনুশীলন হচ্ছে স্ক্রাইবিং সাদামাটা বাংলা হচ্ছে লেখা সমস্যা হচ্ছে আমাদের প্যাকেজের কোনো ডাব্লিউ নেই যে আমরা রাইটিং ব্যবহার করব। সুতরাং আমরা স্ক্রাইবিংই ব্যবহার করব। ডায়েরি লেখা মনের কথা লিখে রাখার অনেক ধরন আছে আমার পছন্দের ধরন ডায়েরি লেখা দ্য মিরাকল মর্নিং প্যাকেজ চলার সময় আমি রোজ পাঁচ থেকে দশ মিনিট লিখতাম আপনার মনের কথা কল্পনা ফ্যান্টাসি যাই বলেন না কেন সেটা ভৌত কাগজে বাস্তবে লিখার অনুভূতি অন্যরকম এর ফলে আপনি বহুভাবে উপকৃত হবেন আপনার কল্পনা কখনই চর্চার অভাবে ফিকে হয়ে যাবে না কারণ সেগুলো লিখা আছে আপনি যখনই ডায়ের পাতা উল্টাবেন তখনই ভাবনাগুলো আবার ফিরে আসবে আপনার কল্পনা থেকে এককালীন যে নির্যাস আপনি পাবেন সেটা লিখে রাখার সময় এবং পরবর্তীকালে তা আরও বিকশিত হবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের পথে আপনার কল্পনার পদক্ষেপের সঙ্গে পারিপার্শ্বের সঙ্গে সমন্বয় বাড়বে সবচেয়ে বড় কথা দিন শেষে আপনার ধারণা ভয় হতাশা সাফল্য আত্মবিশ্বাস উপলব্ধি ইত্যাদি শুধু মনের একণে জমাই হবে না তা ডায়েরির পাতায় কালির আঁচলে লেখা থাকবে ফলে আপনার উন্নতির দৃশ্যমান হিসেবে আপনিই হিসাব করতে পারবেন ডায়েরি লেখা শুরু করার অনেক আগে থেকেই আমি এর উপকারিতা সম্পর্কে শুনেছিলাম সত্য কথা বলতে কি আমিও চেষ্টা করেছিলাম লেখার কিন্তু হয়নি কেন হয়নি সেই গল্প করি ডায়রি আমার বিছানার পাশে রাখা থাকতো দিন শেষে যখন ডায়েরির দিকে নজর দিতাম তখন মনে হতো আমি ক্লান্ত অনেক ক্লান্ত পরে লিখব এভাবেই চলছিল ডায়েরির পাতা অধিকাংশই শূন্য ছিল বিরক্ত হয়ে আরও বেশি ডায়েরি কিনতাম নিজেকে বোঝাতাম যে এই ডায়েরির পেছনে অনেক খরচ হয়ে গেছে কিছুটা লিখে খরচটা উসুল করা দরকার কিন্তু সে পুরনো উজুহাত এবং বরাবরের মতো ডায়েরি শূন্যই রয়ে যেত এই ঘটনা মিরাকেল মর্নিং শুরু করার আগের মর্নিং মর্নিংয়ের একদম প্রথম দিন থেকে আমি ডায়েরি লেখা শুরু করতে পেরেছিলাম কারণ দ্য মিরাকল মর্নিং প্যাকেটের স্বার্থেই আমাকে লেখার শুরু করার নির্দিষ্ট একটি অংশ বরাদ্দ রাখতে হয়েছিল এই সময়ের ভিতর ডায়েরি লেখার জন্য সময় বরাদ্দ ছিল যেহেতু সকালটা ছিল নির্ধারিত সকালের সময়টা কাজেই সময়ের অভাব এবং ক্লান্তির অজুহাত দেওয়ার সুযোগ ছিল না খুব শীঘ্রই ডায়েরি লেখা আমার প্রিয় অভ্যাসের একটাতে পরিণত হলো এমন একটা অভ্যাস যার জন্য আমি কৃতজ্ঞ অনুভব করি এখনও এবং এর উপকারিতা এটা শুধু আমার ক্ষণস্থায়ী ভাবনাগুলো লেখার লেখরূপই ছিল না বরং দিন শেষে বছর শেষে আমার কাছে পরিষ্কার হয়ে যেত যে সফলের যাত্রায় কোন কোন ক্ষেত্রে আমার উন্নতি সন্তোষজনক নয় কোথায় আমি প্রত্যাশার চেয়ে বেশি উন্নতি করেছি এবং কোন বিষয়গুলো আমার নজর এড়িয়ে গেছে কোন অর্থহীন বিষয়গুলো আমাকে অযথা ব্যস্ত রেখেছে ফলে প্ল্যান করা এবং তা বাস্তবায়ন করা আমার জন্য অনেক সহজ হয়ে গেল প্রথম ডায়েরি যখন শেষ হলো নিয়মিত ডায়রি লেখা শুরু করি দ্য মিরাকেল মর্নিং শুরুর দিন থেকেই সেই বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আমি শেষ হয়ে যাওয়া বছরের ডায়েরি নিয়ে বসেছিলাম প্রথম পৃষ্ঠাটা পড়লাম তারপর ধীরে ধীরে প্রতিদিনের টুকে রাখা অংশ পড়তে লাগলাম আমি যেন তখনকার ভাবনাগুলো আবার পরিষ্কার দেখতে থাকলাম কখন কোন পরিস্থিতিতে কী ভেবেছিলাম কি করেছিলাম সে নির্দিষ্ট আবেগ সব আমি আবার অনুভব করেছিলাম আমার পদক্ষেপ দৈনন্দিন অভ্যাস উন্নতি ইত্যাদি আমি নির্বিষ্ট নিবিষ্ট চিত্তে পরীক্ষা করলাম ফলে গত বছরের উন্নতি সম্পর্কে আমার ভেতরে একটা পরিষ্কার ধারণা চলে এলো দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অনেক দরকারি জিনিস আমি আবার মনে করতে পারলাম যা সময়ের স্রোতে আমি ভুলে গিয়েছিলাম কৃতজ্ঞতা নিজের জীবন এবং তার যাপন করা নিয়ে আমি বরাবরই কৃতজ্ঞ ছিলাম কিন্তু বিগত সনের ডায়েরি পড়ে কৃতজ্ঞতা বোধের একটা নতুন স্তর উন্মোচিত হল যা আমি আগে কখনোই অনুভব করিনি ব্যাপারটা অনেকটা এরকম একবার ঠান্ডা আবার পরক্ষণেই গরম গরম পানিতে গাটা ভেজানোর মতো ডায়েরি পরে আমি আবারও একবার মনে করতে পারছিলাম প্যাকেজ শুরু করার সময় আমি কার কার প্রতি কতখানি কৃতজ্ঞ ছিলাম এবং আজ ডায়েরি শেষ করার পর কার কার প্রতি কতখানি কৃতজ্ঞ আছি কৃতজ্ঞতা জানানোর তালিকায় অনেক নতুন নাম এসেছে অনেক নাম বাদ পড়েছে আবার কৃতজ্ঞতার পরিণামও ব্যক্তিভেদে কমেছে বেড়েছে এই যে পরিষ্কার ধারণা নিয়ে তুলনা করতে পারা এটা একটা অনন্য অনুভূতি ঐশ্বরিকও বটে ত্বরান্বিত উন্নয়ন এরপর আমি ভাবতে বসলাম এই যে প্যাকেজের সঙ্গে বেশ কিছু দিনের যাত্রা এই যাত্রায় আমার সব থেকে মূল্যায়ন অর্জন এবং শিক্ষা কী আমি একটা সাদা কাগজ নিলাম মাঝ বরাবর একটা দাগ দিলাম দুই অংশে দুটো শিরোনাম লিখলাম এক যা শিখেছি এবং দুই নতুন লক্ষ্য গাড়িটা আবার সম্পূর্ণ পরার পর আমি বুঝতে পারলাম ভুলে যাওয়া অনেক মূল্যবান শিক্ষাই আমার মনে পড়ে গেছে এই যে ডায়েরি পড়ি পুরনো শিক্ষাগুলো মনে করা এবং তা বাস্তবে কাজে লাগানো সাফল্যে পৌঁছাতে এই প্রক্রিয়াটি আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে ডায়েরি লেখার ইতিবাচক ফলের কোনো অভাব নেই বিভিন্ন জায়গায় আপনি হাজারো সুফলের উল্লেখ পাবেন আমি এই মাত্র কয়েকটি উল্লেখ করছি আরও কিছু সুফল যেগুলো অর্জন করে আপনি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি আমি এবং সেগুলো এরকম এক পরিচ্ছন্ন ধারণা যে কোনো বিষয় সম্বন্ধে কিছু লিখতে চাইলে ওই বিষয় সম্পর্কে আপনাকে আগে প্রথমে ভালোভাবে বুঝতে হবে অনভয় বলতে গেলে আপনি যেহেতু লিখছেন সেক্ষেত্রে ওই সম্পর্কে আপনার ধারণা আগের থেকে পরিপক্ক ডায়রি লেখার ফলে আপনার মাথা খাটানো শিখবেন এবং কোনো বিষয় সম্পর্কে আপনি গভীর চিন্তা করতে পারবেন চিন্তা সুফল বাস্তব জীবনে প্রয়োগ সফলভাবে প্রয়োগ করতে পারবেন দুই ধারণা আত্মীকরণ ডায়রি লেখার ফলে আপনি শুধু নতুন নতুন ধারণার সংস্পর্শে আসবেন না বরং কিছু ধারণা যা আমরা সবসময় ভুলে যেতে চাই তা থেকে সুরক্ষিত থাকবেন ফিরে দেখা ডায়েরি লেখার ফলে আপনি আপনার পুরনো কর্ম কর্মধারা এবং অনুভূতি ইত্যাদির পুনর্মূল্যায়ন করতে পারবেন চার অগ্রগতি সম্পর্কে ধারণা এক বছর দু বছর কিংবা আরও আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সেই সময় থেকে কতটুকু অগ্রসর হলেন তা উপলব্ধি করা এটা এক ধরনের অভিজ্ঞতা এটা আপনাকে উজ্জীবিত এবং আত্মবিশ্বাসী করবে এবং বিশ্বাস করুন এই অভিজ্ঞতা অন্য কোনোভাবেই পরিপূর্ণ হওয়া সম্ভব নয় শূন্য স্থানে মনোযোগ লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে শুরুতেই আমরা আলোচনা করেছিলাম লাইফ সেভার্স প্যাকেজ আমরা ব্যবহার করব কি পারতাম আর কি করছি তার মধ্যেকার শূন্যস্থান পূরণে মান সম্প্রদায়ের অন্তর্নিহিত শর্তগুলোর একটি হচ্ছে শূন্যস্থানের প্রতি মনোযোগ প্রদান জীবনের বর্তমান অবস্থান আর কোথায় থাকতে পারতাম কি কি অর্জন করতে পারতাম কি করেছি একজন মানুষ হিসেবে আমি আর কি কি হতে পারতাম এই সব শূন্যস্থানের প্রতি মনোযোগ দেয়া আমাদের জন্মলব্ধ প্রকৃতি এই শূন্যস্থানের প্রতি অধিক মনোযোগ খুব স্বাভাবিক একটা সমস্যার সৃষ্টি করে শূন্যস্থানের প্রতি বারংবার মনোযোগ আমাদেরকে খুব যৌক্তিক একটি উপলব্ধি এনে দিতে পারে যতখানি করতে পারতাম সেটা করিনি যতখানি সাফল্য পেয়েছি তার থেকে বেশি করতে পারতাম এই উপলব্ধি আমাদেরকে আত্মবিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে অধিক সাফল্য অর্জনকারীদের ভেতর এই সমস্যা আরও ব্যাপক বারবার নিজেদের অর্জন এবং লক্ষ্যের ভেতর তুলনা করে তারা নিজেদেরকে ছোট করেন এবং কষ্ট দেন ব্যর্থতা এবং অক্ষমতা তাদের কাছে বড় মনে হয় নিজের হাজারো অর্জন যথেষ্ট মনে হয় না মজার বিষয় হলো শূন্যস্থানের প্রতি অধিক মনোযোগী একজন সফল ব্যক্তিকে ঈর্ষণীয় সফলতার পর্যায়ে পৌঁছে দেয় শূন্যস্থান পূরণের এই উন্মত্ত তারণায় সাফল্যের পথে তাদের গতিকে জ্বালানি সরবরাহ করবে শূন্যস্থানে মনোযোগ দেওয়া স্বাস্থ্যকর এবং সৃষ্টিশীল হতে পারে যদি আপনি তা ইতিবাচকভাবে দেখা হয় এবং কর্মে রূপান্তর করা যায় একটি প্রতিশ্রুতি এবং সেই সঙ্গে সম্ভাবনা পূরণে দায়বদ্ধতার ভাবনা থাকতে হবে দুর্ভাগ্যবশত সাধারণ মানুষ এমনকি সাধারণ সফল মানুষ এরকম ভাবে না তারা শূন্যস্থানের নেতিবাচক দিকের প্রতি অধিক মনোযোগ দেন শূন্যস্থানের প্রতি নেতিবাচক মনোযোগ থেকে রক্ষা পাওয়ার সহজ উপায় আছে যেসব সফল মানুষদের আমরা অনুসরণ করব যারা সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে তারা এই পদ্ধতি চর্চা করেন তারা প্রচণ্ড কৃতজ্ঞতা অনুভব করেন তাদের বর্তমানের জন্য তাদের নিজেদের ধন্যবাদ দেন সকল অর্জনের জন্য এবং তারা সকল সময়ে বাস্তবতার সাথে শান্তি চুক্তি মেনে চলেন এটা একই সঙ্গে দুটো ধারণার সমন্বয় আমার সামর্থ্য অনুযায়ী যেটা সর্বোচ্চ তা আমি এই মুহূর্তে করছি এবং ভবিষ্যতে আমি আরো ভালো করার চেষ্টা করব এই নিয়ন্ত্রণ আত্মমূল্যায়নে তাদেরকে রক্ষা করে শূন্যস্থানের নেতিবাচক প্রভাব থেকে তারা যা পাননি যা করতে পারেননি ইত্যাদি থেকে মনোযোগ সরিয়ে রাখতে পারেন এবং মনোযোগ দিতে পারেন জীবনের প্রতিটি ক্ষেত্রে কীভাবে শূন্যস্থান কমিয়ে আনা যায় সেই প্ল্যান এবং অ্যাকশনে সাধারণত দিন সপ্তাহ মাস কিংবা বছর শেষে আমরা যখন শূন্যস্থানের প্রতি নজর দিই তখন অপূর্ণতার জন্য নিজেদেরকে দায়ী না ভাবা কিংবা নেতিবাচকতাকে প্রাধান্য না দেয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে যায় ধরুন দিনের শুরুতে আপনি দশটি বিষয় টু ডু লিস্টে লিখে রেখেছিলেন দিন শেষে আপনি যদি ছয়টি কাজও সফলের সাথে শেষ করেন তবুও শূন্যস্থান অনেক বড়ই দেখা দেবে বেশিরভাগ মানুষই দিনে ডজন এমনকি শতটি সঠিক কাজ করেন আর সামান্য কিছু ভুল ভাবুন তো দিন শেষে কোন দিকে নজর দেওয়াটা উপভোগ্য অবশ্যই সঠিক কাজের লিস্টের উপর এটা অনেক বেশি উপকারী এবং উপভোগ্য এইসব বিষয়ের সঙ্গে ডায়েরি লেখার কি সম্পর্ক সঠিক কৌশলগত উপায়ে এবং ধারাবাহিকভাবে ডায়েরি লেখার অভ্যাস আপনাকে আপনার অর্জনের প্রতি মনোযোগ দিতে সাহায্য করে আপনাকে কৃতজ্ঞ থাকার প্রবণতা বাড়ায় এবং আপনার ভেতরে আরও অধিক চেষ্টার মনোভাব অর্জনে সাহায্য করে ও এইভাবেই আপনি আপনার রোজকার অগ্রযাত্রাকে উপভোগ করতে শিখবেন সাফল্যর পথে প্রতিটি পদক্ষেপ এবং আত্মবিশ্বাসের সঙ্গে পা ফেলা শিখবেন আপনার পরিকল্পনা আসবে স্ফটিক স্বচ্ছতা যার প্রভাব আপনি প্রতিটি ফলাফলে লক্ষ্য করবেন ডায়েরি লেখার কার্যকরী উপায় মাত্র তিনটি ধাপ জানাবো ধাপগুলো অনুসরণ করলে আপনার ডায়রি লেখার ফলাফল এবং ধরন উল্লেখযোগ্য এতে পরিবর্তন আসবে এক নির্দিষ্ট একটি ফর্ম্যাট ব্যবহার করুন সিদ্ধান্ত নিন ক্লাসিক কাগজে ডায়েরি ব্যবহার করবেন নাকি ডিজিটাল ডায়েরি অনলাইন ডায়েরি সফটওয়্যার কিংবা অ্যাপ সুখবর হচ্ছে দ্য মিরাকেল মর্নিং নামের একটা অ্যাপ আমাদের আছে যা আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এই অ্যাপটির সঙ্গে দ্য মিরাকেল মর্নিং জার্নাল নামে একটি ডায়রিও সংযুক্ত আছে যেহেতু কাগজের ডায়েরি এবং ডিজিটাল জার্নাল দুইটোই সহজলভ্য আপনাকে আপনার পছন্দ এবং সুবিধা অনুযায়ী একটি পদ্ধতি বাছাই করতে হবে উভয় পদ্ধতিও ব্যবহার করতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে কাগজে কলমে লিখতেই পছন্দ করি দুই একটি ডায়েরি নিন ধরন পছন্দ করেছেন আসুন সুবিধা অসুবিধাগুলোকে দেখি যখন আপনি গতনাগতিক ডায়েরি ব্যবহার করছেন তখন পছন্দ এবং সাধ্য অনুযায়ী যে কোনো একটা নিতে পারেন তো তবে কথা হচ্ছে যেহেতু এটা আপনি সারা জীবনের জন্যই কিনছেন একটু সুন্দর দেখেন কিনুন তো ব্যবহার করতে উৎসাহী হন একটি মজবুত কাঠামো দেখে কিনুন যেন অনেকদিন ব্যবহার করা যায় যেটা কিনবেন খেয়াল রাখুন সেটাতে যেন দাগ কাটা থাকে তারিখ দেওয়া থাকে এবং বছরের প্রতিটা দিনের তথ্য লেখার মতো যথেষ্ট জায়গা থাকে যেসব ডায়েরিতে আগে থেকে তারিখ দেয়া থাকে সেগুলোর তারিখ লেখার জন্য একটা মানসিক চাপ থাকে যদি কোনো কারণে একদিন সেটাতে লিখতে ভুলে যান পরের লিখতে বসলে ওই খালি পৃষ্ঠাগুলো আপনাকে যন্ত্রণা দেবে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনি হয়তো স্মৃতি খুঁড়ে দুই লাইন লিখলেন এই দুই লাইনও আপনার অনেক উপকারে আসবে আগে থেকে তারিখ দেওয়া ডায়ের সবচেয়ে বড় সাফল্য হল একটি আপনি নির্দিষ্ট একটার সাথে অন্য বেশির একাত্মতা অনুভব করতে পারবেন আমিও আমার একটা ডায়রি ব্যবহার করতাম দ্য উইনার্স জার্নাল আমি এটা ব্যবহার করেছি দু থেকে দু হাজার নয় পর্যন্ত এমনকি এটা আমাকে মিরাকেল মর্নিংয়ের জন্য ডায়েরি পরিকল্পনার সহায়তা করেছে মিরাকেল মর্নিংয়ের জার্নাল আপনি পেয়ে যাবেন ডাব্লিউ এ ডিজিটাল ডায়েরির বেলায় অনেক বিকল্প রয়েছে ডে ওয়ান ডে ওয়ান নামে একটা আইফোন অ্যাপ আছে যেটা গত বছর ব্যবহার করে আমি খুব মজা পেয়েছি আপনার সম্পূর্ণ ইচ্ছে আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন অনলাইন জার্নাল লিখে গুগলের অ্যাপ স্টোরে সার্চ করুন হাজারো সার্ভিস পেয়ে যাবেন এবং অবশ্যই আমাদের নিজস্ব মিরাকল মর্নিং জার্নাল ব্যবহার করে দেখতে পারেন আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটো প্ল্যাটফর্মই অ্যাপ স্টোরেই পাবেন তিন সিদ্ধান্ত নিন যে কি লিখবেন কি লিখবেন এই বিষয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই যা খুশি তাই লিখুন কৃতজ্ঞতার কথা লিখতে পারেন স্বপ্নের কথা লক্ষ্য পরিবার শিক্ষা সব কিছু লিখতে পারেন মনে রাখবেন যাই লিখুন সেটা যেন আপনার লক্ষ্যের প্রতি আপনার মনোযোগ কেন্দ্রীভূত করে রাখতে সাহায্য করে কারণ এখানে আমাদের লক্ষ্য হচ্ছে সাফল্য আমার ডায়েরি লেখার ব্যাপারটা খুবই সহজ আমি লিখি কোন কোন বিষয়ে আমি কৃতজ্ঞ কী কী অর্জন করলাম কোন বিষয়গুলো আরও ভালোভাবে করার জন্য চেষ্টা করবো এবং কি কি পদক্ষেপ নেব টি এম বোনাস বই লিখতে চান একটি সমীক্ষা অনুযায়ী ঈদিন কালের আমেরিকানরা শতকরা বিরাশি ভাগ বই লিখতে চান অনেক কিন্তু এত বই তো বাজারে আসছে না আসছে না তার কারণ তারা সময় পান না যদি আপনিও বই লিখতে চান এবং সময়ের অভাবে ভোগেন মিরাকেল মর্নিং প্যাকেজ আপনার জন্যই সত্য কথা বলতে কি আমি এখন লিখছি সকাল ছয়টা বেজে তিন মিনিট আমার প্যাকেজের অন্তর্ভুক্তি হিসেবে আমি বিশ্বাস করি সবার ভিতরেই একটি রচয়িতা সত্তা আছে সবাই তাদের জীবন দর্শন বিশ্বাস লিখতে চান মজার বিষয় হচ্ছে আমি এই মুহূর্তে আমি কিছু প্রাইভেট ক্লায়েন্টদের শেখাচ্ছি কিভাবে প্রথম বই লিখতে হয় এবং কীভাবে সেটা সর্বাধিক বিকৃত বইয়ের তালিকায় ওঠাতে হয় আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনি মেইল করতে পারেন হেল্প মি উইথ মাই বুক অ্যাট দ্য রেট মিরাকেল মর্নিং ডট কমে যোগাযোগ করুন অবশ্যই আপনার বইয়ের একটা বিশদ বর্ণনা দিতে ভুলবেন না দ্য লাইফ সেভার্সের প্যাকেজকে নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করা সবার জীবনধারা এক নয় যদিও গর্বরতা মানুষের কথা মাথায় রেখেই দ্য মিরাকেল মর্নিং প্যাকেজে পরিকল্পনা করা হয়েছে আপনি চাইলে আপনার জীবনধারা অনুযায়ী এই প্যাকেজকে সাজিয়ে নিতে পারবেন সাজানোর এই পদ্ধতিও পরবর্তীকালে আলোচনা করা হয়েছে এখানে এই প্যাকেজের সময় এবং অগ্রাধিকার নির্ধারণের ব্যাপারে সামান্য একটু ধারণা দেব আপনি সম্ভবত এখন কুড়ি থেকে ত্রিশ মিনিটের একটা প্যাকেজের মধ্যে আছেন একটা নমুনা দিচ্ছি দ্য লাইফ সেভার্স ব্যবহার করে আপনি এই সময়টাকে কিভাবে ষাট মিনিটে উন্নীত করতে পারবেন সেই বিষয়ে দ্য লাইফ দ্য মিরাকল মর্নিং এর ষাট মিনিটের নমুনা সময়সূচি দ্য লাইফ সেভার্স উপাদানসমূহের ব্যবহার নীরবতা পাঁচ মিনিট আত্মকথন পাঁচ মিনিট দৃশ্যায়ন পাঁচ মিনিট শরীরচর্চা বিশ মিনিট পঠন বিশ মিনিট লেখা পাঁচ মিনিট মোট সময় ষাট মিনিট দ্য লাইফ সেভার্স উপা উপাদানসমূহ ব্যবহারে যে ক্রম ব্যবস্থা এখানে করা হয়েছে আপনি চাইলে সেটাও সুবিধা মতো পরিবর্তন করে নিতে পারেন কেউ ব্যায়াম আগে করতে পছন্দ করেন ঘুমঘুম ভাব দ্রুত করে সজাগ হওয়ার জন্য এটা একটা পরীক্ষিত উপায় অনেকে আবার ব্যায়াম সব শেষে করতে পছন্দ করেন যেন পুরো পুরো প্রক্রিয়াতে তারা কোনো রকম ক্লান্তি অনুভব না করেন ব্যক্তিগতভাবে আমি নিরবতা দিয়ে শুরু করতে পছন্দ করি ধীরে ধীরে সজাগ হওয়া পরিচ্ছন্ন মন এবং মনোযোগ কেন্দ্রীভূত করতে এই প্রক্রিয়া আমাকে সাহায্য করে ব্যায়াম আমি সব শেষে করি ফলে চট করে সামান নিয়েই দৈনিক অন্যান্য কাজ শুরু করতে পারি যাই হোক এটা আপনার মিরাকেল মর্নিং আমার না আপনার সুবিধা মতো উল্টে পাল্টে পরীক্ষা করুন এবং সব থেকে সুবিধাজনক ক্রমে স্থায়ী হন দ্য লাইফ সেভার সম্পর্কে শেষ কথা সহজ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সব কিছুই কঠিন যে কোনো নতুন অভিজ্ঞতা অস্বস্তিকর অভ্যস্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত দ্য লাইফ সেভার্স প্যাকেজ আপনি যত বেশি চর্চা করবেন ততই এটা আপনার জন্য সহজ এবং স্বাভাবিক হতে থাকবে প্রথমবার মেডিটেশনে বসার পর আমার মনে হয়নি আমি দ্বিতীয়বার আবার ধ্যানে বসবো আমার মন সেই সময় জেট প্লেনের গতিতে ছিল ভাবনাগুলো ছিল যেন ছিল পিন বল মেশিনের পিতলের মতো এখানে ধাক্কা খেয়ে ওখানে যাচ্ছে তো ওখানে ধাক্কা খেয়ে এখানে এখন আমি মেডিটেশন ভালোবাসি আমি প্রফেশনাল নেই নই কিন্তু বিষয়টা জানি এবং অনুভব করি একই অনুভূতি ছিল যখন আমি প্রথম যোগ ব্যায়াম শুরু করি এই মাত্র পানি থেকে তুলে আনা মাছ মনে হতো নিজেকে পোজগুলো সঠিকভাবে মনে করতে পারতাম না শরীর নমনীয় ছিল না অস্বস্তি লাগতো এবং নিজেকে ছোট মনে হতো এখন যোগব্যায়াম আমার অস্তিত্বের একটা অংশ হয়ে গেছে আমি কৃতজ্ঞ যে এর সাথে লেগে রাখার মতো ধৈর্য আমার হয়েছিল দ্য লাইফ সেভার্স প্যাকেজ এখনই শুরু করার আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে যেন জীবন বদলে দেয়া ত্রিশ দিনের দ্য লাইফ মিরাকেল মর্নিং প্যাকেজ শুরু করার আগেই আপনি সেভার্স প্যাকেজের সব বিষয়ে পরিচিত এবং অভ্যস্ত হয়ে যেতে পারেন এখনও যদি আপনার মনের সংশয় থাকে সময়ের ব্যাপারে তাহলে নিশ্চিত থাকুন এখন দৈনিক মাত্র ছয় মিনিটের একটা শিডিউলের সঙ্গে পরিচয় করে দেওয়া হবে যেন এই ছয় মিনিটেই আপনি দ্য লাইফ সেভার্স প্যাকেজের ছয়টা উপকরণেরই সর্বোচ্চ সুফল পেতে পারেন অধ্যায় সাত ছয় মিনিটের মেরাকল শুধুমাত্র অতি ব্যস্ত পাঠকের জন্য একদিকে আমরা সবাই সুখী হতে চাই অন্যদিকে আমরা সবাই জানি কোন কোন বিষয় আমাদের সুখী করে তবু আমরা সেই বিষয়ের প্রতি মনোযোগী হই না কেন সহজ হিসাব আমরা খুব ব্যস্ত আমরা কি নিয়ে ব্যস্ত সুখী হওয়ার চেষ্টায় ম্যাথিউ কেলি সকাল সকাল ঘুম থেকে ওঠার মতো সময় আমার নেই আনন খুব ব্যস্ত আপনি ওয়াও আমি ভাবতাম আমি একাই ব্যস্ত দ্য মিরাকাল মর্নিং নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাকে শুনতে হয়েছে তা হলো কত সময় প্রয়োজন এটার জন্য সর্বোচ্চ সাফল্য পেতে আমাদের সীমিত আত্ম উন্নয়ন প্রক্রিয়াকে কিভাবে অসীম পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটাই ছিল আমার প্রথম দিকের একমাত্র চিন্তার বিষয় এই সমস্যার খুব উপযোগী সমাধান পেয়েছি এবং এটা প্রতিনিয়ত আরও লক্ষ্যবিধি করার প্রচেষ্টা করে যাচ্ছি দ্য মিরাকেল মাইনিং প্যাকেজ নিয়ে যখন থেকে পেশাগতভাবে পরিকল্পনা করা শুরু করেছি তখন থেকে আমার মূল লক্ষ্য ছিল কিভাবে এই প্যাকেজটির অল্প সময়ের চর্চা থেকে অধিক কার্যকরী ফল বের করা যায় সেই চেষ্টারই ফলশ্রুতি ছয় মিনিটের মিরাকাল মর্নিং এই ছয় মিনিটের প্রক্রিয়াটা সেই সব মানুষের জন্য যাদের সময়ে সত্যিই খুব টানাপূরণ এবং জীবনযুদ্ধে পর্যুদস্ত সেই সব মানুষের জন্য যারা নতুন করে একটি ঝামেলা নিতে ইচ্ছুক নন যে সুখ এবং সাফল্য আপনার কাম্য তার প্রাপ্য তার জন্য প্রতিটি সকালের মাত্র ছয় মিনিট খরচ করা শুধুমাত্র সম্ভবই না বরং এটা একটা অবশ্য কর্তব্য এমনকি আপনি যখন বাস্তবতার নিষ্পেষণে জর্জরিত আগামী কয়েক মিনিটে আপনার জন্য রয়েছে সারপ্রাইজ আপনি অবাক হয়ে যাবেন সামান্য ছয় মিনিট কিভাবে এত উপভোগ্য এবং জীবনের মোর পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয় তা ভেবে এবং অবশ্যই ভাবুন যে এরপর থেকে জীবনের প্রতিটা সকালই এমন উপভোগ্য এবং ইতিবাচক হবে প্রথম মিনিট কল্পনা করুন হাজারো দুশ্চিন্তা চাপ ব্যস্ততা ছাড়া দিনের শুরু করছেন মানসিক প্রশান্তি এবং শারীরিক ক্লান্তিহীনতা নিয়ে আপনার দিনের প্রথম মিনিটই উপভোগ করুন নিরবতা উদ্দেশ্যপূর্ণ নিরবতার সঙ্গে বসুন মনকে শান্ত করুন কেন্দ্রীভূত করুন গভীর শ্বাস নিন ধীরে শ্বাস ছাড়ুন শুধুমাত্র এই শান্ত ও ঝামেলাহীন সুন্দর মিনিটের জন্য পরম শক্তিমানের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন ভবিষ্যতে সাফল্যের পথের দিশার জন্য তার কাছে প্রার্থনা করতে পারেন মেডিটেশন করতে পারেন যাই করুন উদ্দেশ্য থাকবে একটাই মনকে শান্ত করা শরীরকে শিথিল করা এবং সকল ধরনের চাপ থেকে নিজেকে মুক্ত রাখা এই মুহূর্তটা যত বেশি উপভোগ করবেন শান্তি লক্ষ্য আর পথ সম্পর্কে আপনার ধারণা তত স্বচ্ছ হতে থাকবে দ্বিতীয় মিনিট এবার আপনি আপনার আত্মকথন লিখে রাখা কাগজটা বের করুন যেটাতে আপনি লিখেছিলেন আপনার সামর্থ্য এবং লক্ষ্য সম্পর্কে আগাগোড়া পড়ুন জোরে স্পষ্ট করে নিজেকে শুনিয়ে যখন আপনি আপনার লক্ষ্যগুলো পড়বেন তখন আপনার ভেতর থেকে ওই লক্ষ্য পূরণের অনুপ্রেরণা আসবে লক্ষ্যগুলোকে যত বেশি বিশ্বাস স্থাপন করতে পারবেন অনুপ্রেরণা তত বেশি জোরালো হবে যখন সামর্থ্যগুলো পড়বেন আপনার আত্মবিশ্বাস বাড়বে মনোযোগ দিন নিজের প্রতি আপনি কোন কোন বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ তার উপর আপনার লক্ষ্যের প্রতি মনোযোগ দিন যে জীবন আপনি চান এবং যা আপনার প্রাপ্য যা অর্জন করা সম্ভব বলে আপনি বিশ্বাস করেন সেই সব অর্জনের পথে চলতে কী কি জিনিস আপনার দরকার এবং তা অর্জন করতে আপনি কী কী পদক্ষেপ নিচ্ছেন তৃতীয় মিনিট চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনার ভিজুয়াল বোর্ডটিকে কল্পনা করুন বোর্ডের বিষয়বস্তু কল্পনা করুন যখন আপনি কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন তখন আপনার আশেপাশের পরিবেশ লোকজন কেমন হবে অনুভব করুন কীভাবে আপনি সেই পরিবেশের সঙ্গে মানিয়ে চলবেন কল্পনা করুন একটি সর্বাঙ্গ সুন্দর দিন যেই দিনে সব কিছু আপনার চাহিদা মতো ঘটছে উপভোগ করছেন আপনার দৈনন্দিন কাজ করো। পরিবার কিংবা বিশেষ কারোর সঙ্গে হাসছেন পার্টি করছেন দিনটা পার করার জন্য আপনার যা যা প্রয়োজন খুব সহজেই আপনি তা পেয়ে যাচ্ছেন আপনার মূল লক্ষ্য হচ্ছে সাফল্যকে দেখা সেটা অনুভব করা এবং আপনার সাফল্যের ভেতর থেকে খুশি অনুভব করা যে খুশি সময় এবং পরিবেশ এবং মুহূর্ত তৈরি করার জন্য এত চেষ্টা চতুর্থ মিনিট এবার আপনি এক মিনিট সময় বের করুন কিছু একটা লিখার জন্য লিখুন যে আপনি কৃতজ্ঞ কেন আপনি গর্বিত এবং ঠিক কি কি পরিবর্তন আপনি নিজের ভেতর আনতে চাচ্ছেন কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য এবং এই কাজটা করতে করতেই আপনি মনের কোণে একজন শক্তিশালী অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী আপনি সৃষ্টি করতে পারবেন পঞ্চম মিনিট এবার আপনি পড়বেন পছন্দের আত্মোন্নয়নমূলক বইটি নিন ঠিক এক মিনিট পড়ুন এক পৃষ্ঠা পৃষ্ঠা যতটুকু সম্ভব আপনি নতুন কিছু ধারণা পাবেন যা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের রুটিনে যোগ করতে চাইবেন এমন কিছু ধারণা পাবেন যা পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আপনাকে সাহায্য করবে যা আপনাকে পরিষ্কারভাবে সে চিন্তা করতে সাহায্য করবে যা আপনার মন প্রফুল্ল রাখতে সাহায্য করবে বেঁচে থাকাকে করবে সহজ ষষ্ঠ মিনিট এবং সবশেষে উঠে দাঁড়ান শেষ ষাট সেকেন্ডে আপনার কাজ হবে শরীরে আলসি দূর করা খুব ছোট এবং সহজ কিছু ব্যায়াম আছে যেগুলোর জন্য আপনার খুব বেশি সময় জায়গা কিংবা চেষ্টা লাগে না আপনি পুষ আপ সিট আপ জাম্পিং জ্যাক করতে পারেন লক্ষ্যটা হচ্ছে হৃদয়ে গতি সঞ্চার করা শক্তি বৃদ্ধি করা এবং আপনার সক্ষমতার সর্বোচ্চ অবস্থা নিশ্চিত করা যা আপনাকে মনোযোগ ধরে রাখতে এবং কাজ করতে সাহায্য করবে এভাবে এই ছয় মিনিট দিয়ে যদি আপনার প্রতিদিনের কাজটা শুরু করতে পারেন কি মনে হয় দিনটা কি সফল হবে যুদ্ধটা কি একটু আপনার পক্ষে আসবে আমি দিনের শুরুটা মাত্র ছয় মিনিটই সীমাবদ্ধ রাখেন আমি এমনটা বলছি না চাইও না শুধু বলতে চাচ্ছি শুরুতে আপনি ছয় মিনিটে অভ্যস্ত হন ধীরে ধীরে আপনার সুবিধামতো ছয় মিনিটকে বারো আঠারো কিংবা যতটা আপনি চান ততটাতে স্থির হন আর কিছু কিছু দিন আসবে যেগুলো খুব তাড়ায় থাকবেন সেই দিনের জন্য ছয় মিনিটের ব্যবস্থাপত্র তো রয়েছেই অধ্যায় আট আপনার জীবনধারা লক্ষ্য এবং স্বপ্নের সঙ্গে মিল রেখে সাজিয়ে নিন আপনার অতি নিজস্ব মিরাকেল মর্নিং দ্য মিরাকেল মর্নিং অসাধারণ এটা আমার চিন্তায় দিয়েছে স্বচ্ছতা মনোযোগে কেন্দ্রীভূত করতে সহায়তা করেছে এবং জীবনের জন্য নতুন শক্তির সঞ্চার করেছে এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যে এটা নমনীয় যে কেউ নিজের লক্ষ্য এবং জীবনধারা অনুসারে এটাকে সাজিয়ে নিতে পারবেন আমি একটা ব্যবসা চালাই এবং এক বছরের এক বাচ্চার মা আমার জন্য দরকার ছিল লক্ষ্যে স্থির থাকা কৃতজ্ঞতা জানানো সুস্থ শরীর গঠন এবং চাপমুক্ত মুক্ত জীবন সব কিছুই আমি পেয়েছি এই প্যাকেজ অনুশীলনের মাধ্যমে আমাদের সবার সপ্তাহ ঠিক একশো আটষট্টি ঘন্টার সুতরাং দেরি না করে এখনই শুরু করুন আপনার মিরাকেল মর্নিং প্যাকেজ এবং অনুভব করুন জীবনের সেই অ অনসাধিত স্বাদ এবং যার অস্তিত্ব সম্পর্কে আপনি সচেতন নন কেটি হেনি সত্ত্বাধিকারী হেজগড এবং গ্রুপ লুইস মিসৌরি এ পর্যন্ত আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল মিরাকেল মর্নিংয়ের জন্য লাইফ সেভার্স প্যাকেজ অনুসরণ করে আত্মোন্নয়ন গতিশীল করা যাই হোক মিরাকেল মর্নিং শতভাগ নমনীয় জেগে উঠে থেকে শুরু করে দে মিরাকেল মর্নিং সম্পূর্ণ সময়টা আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন এই সময় আপনি কী করবেন কতক্ষণ করবেন কোনটা আগে পরে সব কিছুই নির্ভর করছে আপনার ওপর মিরাকেল মর্নিংকে আপনি কতখানি নিজের মতো করে নিতে পারেন এর নির্দিষ্ট কোনো পরিধি নেই মূল লক্ষ্য অর্জনের পথে যতখানি দরকার তার সবটুকু করার সম্পূর্ণ স্বাধীনতা আপনার রয়েছে এখন আমরা আরো বিস্তারিত আলোচনা করব যে কখন কিভাবে কি খাবেন শুরু করে এটা থেকে শুরু করে পুরো মিরাকল মর্নিং আপনার প্রধান লক্ষ্যের এবং সময়ের সাথে কীভাবে সমন্বয় করে ব্যবহার করবেন আজ আলোচনা করব ছুটির দিন নিয়ে দ্বিধা এবং কালক্ষেপণ নিয়ে এবং আরও অনেক বিষয় নিয়ে জেগে উঠুন এবং শুরু করুন এখন যা বলবো সব বিরোধিতার মতো শোনাতে পারে ক্ষেপে যাওয়ার কোনো দরকার নেই সঙ্গেই থাকুন মিরাকল মর্নিংয়ের চর্চা আপনাকে ঠিক সকালেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই অবশ্যই খুব সকালে ঘুম থেকে ওঠার এবং মানসিক প্রস্তুতি নিয়ে দিন শুরু করার অনস্বীকার্য উপকারিতা রয়েছে কিন্তু আমাদের ভেতর এমন অনেক মানুষই আছেন যারা গভীর রাত পর্যন্ত কাজ করেন কিংবা সারা রাত কাজ করেন এই ধরনের মানুষের লাইফস্টাইল সময়ের হিসাব নিশ্চয়ই যারা রাত নয়টা বা দশটায় বিছানা চান তাদের থেকে আলাদা হবে এই ধরনের মানুষের কথা মাথায় রেখে মিরাকেল মর্নিং ডিজাইন করা হয়েছে আপনার লাইফস্টাইল কিংবা সময়ের হিসাব যেমনই হোক না কেন সমস্যা নেই আপনাকে শুধু নির্ধারিত সময়ের কিছু আগে ত্রিশ থেকে ষাট মিনিট আগে ঘুম থেকে উঠতে হবে যেন বাস্তব জীবনের সঙ্গে তাল রেখে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে যেতে নিজেকে প্রস্তুত করতে কিছুটা সময় নিজের জন্য বরাদ্দ রাখতে পারেন কখন কেন এবং কি খাবেন সকালে এখন পর্যন্ত সকালে কার্যক্রম নিয়ে অনেক আলোচনা হয়েছে নাস্তার ব্যাপারটা ছাড়া আপনারা প্রশ্ন করতেই পারেন খাওয়ার কথা কখন বলবো এখন বলবো। শুধু কখন খাবো এটাই না কি খাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা খাবো বলে সিদ্ধান্ত নেব কেন তা খাবো এই সম্পর্কে আলোচনা করব কখন খাবো। মনে রাখা দরকার যে শরীর একটা জটিল যন্ত্র অন্যান্য যন্ত্রের মতো এটা চালু রাখতেও প্রচণ্ড শক্তির দরকার হয় শারীরবৃত্তীয় সব কাজের ভেতর খাবার হজম করতে সবচেয়ে বেশি শক্তি খরচ হয় আপনি যত বেশি খাবেন হজম করার জন্য তত বেশি সময়ের তত বেশি শক্তির প্রয়োজন হবে আপনি তত অধিক মাত্রায় দুর্বলতা অনুভব করবেন সুতরাং আমি বুদ্ধি দেব লাইফ সেভার্স প্যাকেজ অনুশীলন করার পর আপনি খাবার গ্রহণ করুন কারণ এই বিশেষ অনুশীলনের জন্য একাগ্র মনোযোগ প্রয়োজন হবে এই জন্য প্রয়োজন যতখানি বেশি সম্ভব রক্তের প্রবাহ মগজে পাঠানের আপনি যদি অনুশীলনের আগে ভারী খাবার গ্রহণ করেন তাহলে সেটা হজমের জন্য শরীরের কিছু শক্তি পাকস্থলিতে ব্যয় হবে একান্ত যদি কিছু খেতেই চান অনুশীলনের আগে হালকা কিছু খান যা দ্রুত এবং সহজেই হজম হবে যেমন হালকা ফল কিংবা জুস কেন খাবেন আসুন একটু সময় নিয়ে চিন্তা করি যখন সবজি কেনার জন্য বাজারে যাই কিংবা রেস্টুরেন্টের খাবারের তালিকা দেখি কোন বিষয়টাকে আমরা প্রাধান্য দিই স্বাদ রান্নার ধরন নাকি আবেগ নাকি নিজের স্বাস্থ্য ক্যালোরি শক্তি আমরা অধিকাংশ সময়ে খাবার পছন্দ করি স্বাদের উপর ভিত্তি করে কখনো কখনো কিছু খাবার গ্রহণের ক্ষেত্রে আবেগ মুখ্য ভূমিকা পালন করে যখন কাউকে জিজ্ঞাসা করবেন কেন আইসক্রিম খাচ্ছ কিংবা আইসক্রিমের এই ফ্লেভারটাই কেন খাচ্ছেন কেন মাংস খাচ্ছেন আপনি মোটামুটি এই জবাবগুলি পাবেন আমি আইসক্রিম পছন্দ করি আমার এই ফ্লেভারটাই পছন্দ আজ মাংস খেতে ইচ্ছে করছে লক্ষ্য করুন স্বাদ এবং আবেগের প্রাধান্য বেশি অথচ আমাদের উচিত ছিল এটা ভাবা যেই খাবারটা খাচ্ছি শরীরে তার প্রয়োজন কতটুকু কিংবা এই খাবারটা থেকে কেউ একজন কতটুকু শক্তি গ্রহণ করতে পারবে আমি যা বলতে চাচ্ছি যদি আমরা আরও শক্তির অধিকারী হতে চাই এবং সুস্থ সবল এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই তাহলে খাবারের ব্যাপারে আমাদের দ্বিতীয়বার চিন্তা করা দরকার এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খাবারের স্বাদের তুলনায় শরীরের জন্য প্রয়োজন এবং পুষ্টির ওপর বেশি গুরুত্ব আরোপ করা উচিত আমি কোনোভাবেই বলছি না সুস্বাদু খাবারের জন্য আপনি সুস্বাদু খা সুস্বাস্থ্যের জন্য আপনি সুস্বাদু খাবার খাওয়া ছেড়ে দিন আমি বলছি সুস্থ সবল এবং নীরব জীবনযাপনের জন্য আমাদের যে খাবার যতটুকু প্রয়োজন ততটুকুই স্বাদ উপযোগী করে গ্রহণ করা কোনোভাবেই শুধুমাত্র স্বাদ যেন খাবারের গ্রহণের মাপকাঠি না হয় কি খাবো খাওয়ার প্রসঙ্গে আলাপ করার আগে আসুন পান করার ব্যাপারে একটু কথা হয়ে যাক এর আগে ঝিমানো ছাড়াই ঘুম থেকে ওঠার পাঁচটি উপায় নিয়ে আলোচনা করা হয়েছিল তার চার নম্বর পদ্ধতি ছিল এক গ্লাস পানি খাওয়া উঠেই এর ফলে দীর্ঘ নিদ্রার পরে আপনার শরীরে পানির শূন্যতা একদিকে পূরণ হয় অন্যদিকে শরীরে শক্তির প্রবাহ ত্বরান্বিত হয় এরপরে অনুশীলন শুরু করার আগে আমি এক কাপ চা পান করি কি চা কেমন চা খাবেন তা আপনার রুচির উপর নির্ভর করে আপনি কফি প্রেমী হলে কফিও পান করতে পারেন আমি সাধারণত পনেরো মিনিট সময় হাতে রেখে অ্যালার্ম সেট করি যেন অনুশীলন শুরু করার আগে চা তৈরি এবং পানের জন্য যথেষ্ট সময় পাওয়া যায় খাওয়ার প্রসঙ্গে আসা যাক এটা প্রমাণিত যে পুষ্টি সবচেয়ে বেশি থাকে তাজা খাবারে যেমন তাজা শাক সবজি এবং ফল এইসব খাবার আপনার কর্মদক্ষতা বাড়ায় মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে শরীর সবল এবং রোগ থেকে মুক্ত রাখে মিরাকাল মর্নিং প্যাকেজে আপনি একটা সুপার ফুড স্মুদির জুস বা রেসিপি পাবেন যার একটা গ্লাসি আপনি প্রয়োজনীয় প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড থাকবে এই বিশেষ স্মুদি শুধু শরীরের প্রয়োজনে শক্তিই যোগায় না এটা অত্যন্ত সুস্বাদুও কাঙ্ক্ষিত সাফল্যের যাত্রায় এটা আপনাকে জাদুকরি গতি এনে দেবে পুরনো প্রবাদটি মনে রাখবেন আপনি তাই যা আপনি খান সুতরাং শরীরের খেয়াল রাখুন শরীর খেয়াল রাখবে আপনার লক্ষ্য এবং স্বপ্ন অনুযায়ী মিরাকেল মর্নিং সাজিয়ে নিন অতি উচ্চাকাঙ্ক্ষীরা সাধারণত মিরাকেল মর্নিং অনুশীলন করেন তাদের তাৎক্ষণিক লক্ষ্য পূরণের জন্য এই তথ্য খুব বেশি সত্য তাদের জন্য যার ইচ্ছে থাকা সত্ত্বেও নিজের স্বপ্নের পথে এখনও পাড়া রাখতে পারেননি যেমন নিজের ব্যবসা শুরু করতে পারেননি কিংবা প্রথম বই লেখা শুরু করতে পারেননি দ্য লাইফ সেভার্স প্যাকেজ তাদের লক্ষ্যের প্রতি নিবিষ্ট মনোযোগ প্রদানের সাহায্য করে এবং স্বপ্ন পূরণে সাফল্যের অগ্রযাত্রায় ত্বরান্বিত গতি নিয়ে আসে যেমন আপনি যখন আপনার আত্মকথন প্রস্তুত করবেন খেয়াল রাখুন তা যেন আপনার স্বপ্ন এবং আপনার লক্ষ্যের সঙ্গে সমন্বিত হয় লক্ষ্য রাখুন তা যেন লক্ষ্য পূরণে একটি প্রয়োজনীয় বিশ্বাস পরিকল্পনা এবং পদক্ষেপ সম্পর্কে আপনাকে স্ফটিক স্বচ্ছ ধারণা প্রদান করে আত্মকথন এমন হওয়া উচিত তা যেন আপনার সাফল্যের পথে নিজের প্রতি করা প্রতিজ্ঞাকে অবিচল রাখে এবং আপনাকে এগিয়ে নিয়ে যায় এভাবে তৈরি করা আত্মকথন প্রতিদিন নিয়ম মেনে পড়লে আপনি উদ্দেশ্যের পথে অবিচল থাকবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কখনও দ্বিধা করবেন না যখন আপনি ভিজুয়ালাইজেশন করবেন কল্পনা করুন সাফল্যের পথে সব পদক্ষেপে আপনি কতটা অনয়সে নিচ্ছেন অনুভব করুন মসৃণ অগ্রযাত্রাকে সাফল্য যখন অর্জন করবেন তা কেমন দেখাবে সে সম্পর্কে একটা উজ্জ্বল নিখুঁত এবং স্বচ্ছ ছবি মনে আঁকুন কাজে লাগান আপনার সব অনুভূতিগুলোকে দেখুন অনুভব করুন ছুঁয়ে দেখুন এবং গন্ধ নিন প্রতিটি জিনিসের নিতান্ত তুচ্ছ জিনিসেরও এবং তুচ্ছ ঘটনারও আপনার দৃশ্যান যত বিস্তারিত হবে তত বেশি আপনি উদ্ভুত হবেন তত বেশি স্বপ্নের প্রতি নিবেদিত হবেন এবং তত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আপনি সাবলীল হবেন কালক্ষেপণ থেকে উঠে আসুন সবচেয়ে কঠিন সবচেয়ে খারাপ কাজটা আগে করুন আমাদের স্বভাবগত স্বাভাবিক কালক্ষেপণ এবং দ্বিধা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী এবং পরীক্ষত উপায় হচ্ছে সেই কাজটা আগে করা যেটা সবচেয়ে জরুরি কিন্তু কম উপভোগ্য সম্ভব সকল অনুশীলন শেষে সেটাই সবচেয়ে আগে করুন বিখ্যাত আত্মোন্নয়ন বিশেষজ্ঞ ব্রায়ান ট্রেসি তার বেস্ট সেলিং বই ইট দ্যাট ফ্রগ এ সকালে করা উপকারী এমন সব কাজের কথা আলোচনা করেছেন তিনি দেখিয়েছেন নির্দিষ্ট ধরনের কিছু কাজ সকাল সকাল করে ফেললে মানসিক প্রশান্তি পাওয়া যায় যে প্রশান্তি দিনের বাকিটা সময় ধরে সাফল্যের পথে থাকতে সাহায্য করে তার মূল যুক্তিটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজটা সবার আগেই করে ফেলুন এতে দুটো উপকার হবে দিনের সবচেয়ে কাজ কঠিন কাজটা করা হয়ে গেছে কাজেই দিনের বাকি কাজ আপনি চাপমুক্তভাবে সাবলীলভাবে সম্পন্ন করতে পারবেন কঠিন কাজটা আগেই করে ফেলে আপনার আত্মবিশ্বাসের পালে অনুকূল হাওয়া লাগবে ফলে সারাদিন সাফল্যের জন্য ইতিবাচক ভাবতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আপনি দ্বিধান্বিত হবেন না একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে ওঠা আমাদের মূল লক্ষ্য নয় সকালে ঘুম থেকে ওঠার সুফলের সঙ্গে আত্ম উন্নয়ন মিলিয়ে সারাদিন ইতিবাচক কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য আপনি কি করছেন সেটা মুখ্য না মুখ্য হচ্ছে কাঙ্ক্ষিত সাফল্যের পথে অগ্রসর হতে আমাদের অভ্যন্তরীণ এবং জাগতিক উন্নয়নের সমন্বয়ে যে সাধন করা উচিত সেগুলোই করা দরকার এখন আমরা বেশ কিছু কৌশল নিয়ে আলোচনা করব। যে কৌশলগুলো আপনাকে সাহায্য করবে আপনার চরম লক্ষ্য আপনার জীবনধারার সাথে সমন্বয়ের সাথে আপনার নিজস্ব মিরাকেল মর্নিং প্যাকেজ তৈরি করতে নিজেদের জন্য বিশেষ মিরাকেল মর্নিং প্যাকেজ তৈরি করে সফল হয়েছেন এমন কিছু মানুষের প্যাকেজ থেকেও বেশ কিছু নমুনা আপনাদের দেব এইসব সফল মানুষদের ভেতরে আছেন কোটিপতি উদ্যোক্তা তেমনি আছেন সফল গৃহিণী আছেন স্কুল কলেজের শিক্ষার্থী এবং যারা বিশেষ লক্ষ্য পূরণে নিজেদের জন্য আলাদা আলাদা প্যাকেজ তৈরি করে নিয়েছিলেন আপনার মিরাকল মর্নিংকে করুন উপভোগ্য বছরের পর বছর ধরে মিরাকল মর্নিং পরিবর্তিত হয়েছে আমি অনেক বছর ধরে লাইফ সেভার্স প্যাক অনুসরণ করছি এবং আগামীতে এই অনুশীলন বন্ধ করে দেওয়ার কোনো কারণ দেখছি না একই জিনিস প্রতিদিন করার আগ্রহ প্রথমবারের মতো থাকার দুটি কারণ এটার ফলাফল পরীক্ষিত এবং এর পরিবর্তন যে কোনো সম্পর্ক ক্ষেত্রে যেমন হয় আপনাকে মজা এবং সারপ্রাইজ নিয়ে চর্চা করতে হবে না হলে এটা আপনাকে একঘেয়ে লাগবে এবং থেমে যাবে আপনি প্রতি মাসে দু মাসে কিংবা সুবিধাজনক সময় আপনার চর্চার ব্যাপারটাতে পরিবর্তন আনতে পারেন যে অডিও শুনে কিংবা বই পড়ে মডি মেডিটেশন করছেন সেটা পরিবর্তন করুন এখন খুব ভালো ভালো অ্যাপ পাওয়া যায় ফোনের জন্য নিয়মিত বিরতিতে ভিশন বোর্ড পরিবর্তন আনতে পারেন এটা নিশ্চিতভাবেই একটা উপভোগ্য বিষয় ভিশন বোর্ডের লেখার আকার পরিবর্তন করুন ফন্ট চেঞ্জ করুন বা ছবি পরিবর্তন করুন আত্মকথনে যেটা বলা হয়েছিল নিয়মিত এই ব্যাপারটাতে পরিবর্তন আনতে হবে যে লক্ষ্য পূরণ হয়ে গেছে তার জন্য নির্দিষ্ট বাক্য বাদ দিতে হবে নতুন লক্ষ্যের জন্য নতুন বাক্য যোগ করতে হবে আমি যখন ভ্রমণে থাকি সফরে থাকি তখন তো অবশ্যই স্বাভাবিকভাবে আমার অনুশীলনে পরিবর্তন আনতে হয় এছাড়া অনেক সময় দেখা যায় কোনো একটা ওয়ার্কশপ তৈরি করতে দেরি হয়ে গেছে কিংবা বক্তৃতা শেষে পার্টি ছিল এইভাবে অনেক কারণেই নিয়মিত পরিবর্তন আনতে হয় পরিবর্তন অনেকভাবেই আনা যেতে পারে লাইফ সেভার্স প্যাকের উপাদানগুলোর ক্রম পরিবর্তন করতে পারেন সেগুলোর জন্য বরাদ্দকৃত সময়ে পরিবর্তন আনতে পারেন কোনো দিন বেশি করলেন ব্যায়াম করলেন বেশি কোনো দিন আত্মকথনে কয়েক মিনিট বেশি সময় দিলেন আপনার জীবনধারা চাপ এবং লক্ষ্যের উপর নির্ভর করে আপনি আপনার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারেন কিন্তু মূল কাঠামোতে হাত দেবেন না এবং অনিয়মিত হবেন না মিরাকেল মনে সাজানের ব্যাপারে শেষ কথা মানুষের জীবনের পরিবর্তনের ভূমিকা প্রশ্নাতীত অস্তিত্বের প্রয়োজনেই মানুষ পরিবর্তনের সঙ্গে সন্ধি করেছে এজন্যই তারা এখনও টিকে আছে আমার প্রথম দিককার একজন শিক্ষক আমাকে খুব ভালো একটা প্রশ্ন করেছিলেন বিক্রয় প্রতিনিধি হিসেবে আমার কাজের একহেমি সম্পর্কে আমি তার কাছে অভিযোগ করেছিলাম তিনি আমাকে বলেছিলেন এই একহেমির জন্য দায়ীকে কার দায়িত্ব এই কাজে আবার মজা নিয়ে আসা এই শিক্ষা আমি কখনো ভুলিনি হোক সেটা আপনার দৈনন্দিন কাজের অংশ হোক সেটা সম্পর্ক আপনি যেমনভাবে চান সেভাবে তা এগিয়ে নেওয়া যাওয়ার দায়িত্ব কেবলমাত্র আপনার আপনি যখনই আপনার জীবনের সব বিষয়ের দায়িত্ব নিতে পারবেন তখনই বিষয়গুলোতে পরিবর্তন আনার সম্পূর্ণ অধিকার অর্জন করতে পারবেন